আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। কেমন সৌভাগ্য শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন এমন অসংখ্য নবী কিয়ামতের দিন একা একা জান্নাতে যাবে, একজন উম্মতের সাথে করে সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার সাথে আল্লাহ সুবহানাহু তাআলা এমন ওয়াদা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করাবো এটা নয়। আল্লাহ তাআলা রাসূলকে প্রতিশ্রুতি দিচ্ছেন। জামি ও তিরমিজির হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال رسول الله صلى الله عليه وسلم ان الله وعدني ربي ان يدخل الجنه من امتي 70000 سبحان الله বলেন ان الله وعدني ربي আমার রব আমার সাথে ওয়াদা করেছেন ان يدخل من امتي الجنه 70000 لا حساب عليهم ولا عذاب بلا حساب بلا عذاب الله تعالى 70000 উম্মতদেরকে আল্লাহ তাআলা রাসূলের সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কোন হিসাবে নিবে না, কোন আযাবে আল্লাহ তাআলা তাদেরকে গ্রেফতার করবে না। মা কুল্লি আলফুন সাবউনা আলফা, ওই 70000 মানুষের সাথে প্রত্যেক হাজারের ভিতরে আরো 70000 করে, প্রত্যেক হাজারের ভিতরে আরো 70000 করে করে আল্লাহ তাআলা বোনাস হিসাবে উম্মত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, যেখানে হাজার হাজার পয়গম্বর একজন উম্মত নিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন মর্যাদা দিয়েছি আপনার উম্মতের ভিতরে 70000 উম্মতকে, লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা, কোনো হিসাব ছাড়া আযাব ছাড়া 70000 কে আমি আপনার সাথে জান্নাতের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তার ওই উম্মতের আমলনামার ভিতরে কবিরা গুণা আছে কিনা দেখবে। যদি কোন নবীর উম্মতের আমলনামার মধ্যে কবিরা গুণা থাকে, ওই উম্মতের জন্য ওই রাসূল কখনো সুপারিশ করতে পারবে না। কিন্তু আমাদের রাসূল বলছেন, জামি ও তিরমিজির হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي, আমার এমন অসংখ্য উম্মত থাকবে যাদের আমল নামার ভিতরে কবিরা গুনাহ ভরপুর। আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি, ওই কিয়ামতের ময়দানে কবিরা গুনাহওয়ালা ওই উম্মতদেরকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন, আল্লাহ তাআলা রাসূলকে এত বেশি মহব্বত করেন। জামি ও তিরমিজির হাদিস, عن عوف ابن مالك الأشجعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف من أمة الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي من مات لا يشرك بالله شيئا تتردي بلن سبحان الله نبي كريم صلى الله عليه وسلم بلچن আল্লাহর পক্ষ থেকে আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে দুটো প্রস্তাব দিয়ে, আতানি আতিন ইনদা রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক এসেছে অর্থাৎ জিব্রাইল আমিন এসেছে দুটো প্রস্তাব নিয়ে। ফাকাইয়ারনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিচ্ছেন, বাইনা আইয়ুদখিলা নিসফুল উম্মাতিল জান্নাতি, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটা প্রস্তাব দিচ্ছেন আপনার গোটা উম্মত থেকে, কোটি কোটি উম্মত থেকে অর্ধেক আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। অবাইনা শাফাআহ, অথবা আরেকটা প্রস্তাব হলো আপনি শাফাআত করে করে আপনার যা ইচ্ছা আপনি সবগুলোকে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার কাছে দুইটা প্রস্তাব নিয়ে যখন জিব্রাইল আসলো, ফাখতারাতুস শাফাআতু, আমি ওই অর্ধেক উম্মতকে জান্নাত দেওয়া এটা আমি পছন্দ করি নাই। আমি রাসূল, আমি চিন্তা করে দেখেছি, যদি আমি সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে আমার উম্মতদেরকে ঢুকাতে পারি, অর্ধেকের চাইতে বেশি আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের জন্য আমি সুপারিশটা বেছে নিয়েছি, ওহিয়া মান মাতা, যে ব্যক্তি অবস্থায় মারা যাবে, লা ইউশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শিরক করলো না, এই অবস্থায় যে উম্মতগুলো মারা যাবে আমি প্রত্যেককে শাফাআত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য সাবধান, খুব সেনসিটিভ বিষয়, শিরিকের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে।
আল্লাহ কোরআন কি বলছে শুনুন, 39 নম্বর সূরা সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাইন আশাক্তা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যে ব্যক্তি জীবনের কোন একটি প্রান্তে গিয়ে, জীবনের কোন একটা পরিক্রমায় গিয়ে একটা শিরিক করলো, লাইন আশাক্তা লায়াহবাতান্না আমালুকা, তার জিন্দেগির সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন, তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার দান সদকা আপনার ফরজগারিতা কোনো কাজে আসবে না, যদি আপনার জীবনের কোন একটা অংশে গিয়ে একটা শিরিক ঢুকে যায়। আল্লাহ তাআলা শিরিক থেকে বাঁচার তৌফিক দিক, আমিন।